हेलो फ्रेंड्स, मैं सुकांत, वेलकम टू माय चैनल विदेशी बॉम्ब। हमें आज के आर एक नतून ब्लॉग नहीं एस हमें ऑलरेडी कोलकाता थे दुबई से चले छुट्टी शेष हो गए। तो आज के ब्लॉगटा लाइक कि शीशा बाड़ी मैं बनाना जाए जस्ट टू सेव मानी। तुम बहरे गए शीशा पार्लारों अनेक आखने तुम लाइक शीशा खेते ही पारो, बट द सेम टाइम तुम बाड़ी वो बनाते पर। तो आजकल ब्लॉगटा माने सेटा नहीं होबे। हाँ, तो चलो एखन तोमादे देखाबो कि कोरे शीशाटा बनाते हैं। तो एटा माने सेटाई तोमादे एखन देखाबो कि कोरे शीशाटा बनाते हैं। जस्ट अफिस थेके आसलाम, एकटु जा शीशा खेते इच्छा करछे, ताई भावलाम निजेई माने बाइरे ना गिए निजेई एखन बानिए नि शीशाटा। तो एटा देखते पाच्छो, एटा एकटा कन्टेनार, एटार भेतरे तुम्हार जल जल ढालते होबे। एंड आमी किछु लाइक आई पुट साम आइस अल्सो, तो जाते जलटा ठंडा थाके। तारपरे तुम्हार ये जिनिसटा आछे जेटा दिए शीशाटा माने उपरे आसबे धुओटा। तो एटाके तुम्हाके जस्ट एकटु टाइट हो गेछे। एक्चुअली एटा आमी कलकाताते নিয়ে গেছিলাম। যাই হোক, ছেলের একটু লেগে গেছিলো, তো সেটাতেই ফোকাস কল মানে দেখলাম কি হয়েছে। তো এটা জাস্ট বসানো হয়ে গেছে। এরপরের পার্টটা হচ্ছে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এটা তোমার এটার উপরে লাগাতে হবে। তো ये पार्टा इटार ऊपरे लगाते हबे। ऊपरे लागानोर पोरे, ऊपरे लागानोर पोरे एई जगहटाते तुम्हार शीशार जे फ्लेवरगुलो थाके से फ्लेवरगुलो इटार मध्य दीते हबे। तो तुम्हारा देखते ही पाच्छो आमार काछे अनेकगुलो फ्लेवर आछे। आमी फ्लेवरगुलोर नाम तुम्हारे देखाच्छी। एटा होच्छे तुम्हार एटा ऑरेंज फ्लेवर, এটা হচ্ছে তোমার অরেঞ্জ উইথ মিন্ট ফ্লেভার, এটা হচ্ছে মিক্স ফ্রুট ফ্লেভার, এটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভার, এটা হচ্ছে ডাবল অ্যাপেল, অ্যান্ড এটা হচ্ছে আবার ওয়াটারমেলন। এই ফ্লেভারগুলো তোমরা লাইক ইউ উইল গেট ইট ইন অল দ্য শপস, মানে যেখানে তোমার এই শিশার অ্যাক্সেসরিজ, যেখানে তোমার মানে রিলেটেড টু শিশার চারকোল ফ্লেভারস সব পাওয়া যায়, তো তোমরা সেখান থেকে এটা পাবে। তো আমার আজকে এই ফ্লেভারটা আমি কালকে মানে সুপার মার্কেট থেকে কিনেছি, এটা আমি আগে কখনো ট্রাই করিনি। এটা হচ্ছে মিক্স ফ্রুট ফ্লেভার। তো এই ফ্লেভারটা আজকে আমি ইউজ করব। তো এই লাইক এই ফ্লেভারটা যেটা রয়েছে মিক্স ফ্রুট ফ্লেভার, এটাকে তোমাদের খুললে ব্যাপারটা হচ্ছে ভেতরে যেটা থাকে এটা একটা এরকম একটা প্যাকের মধ্যে র্যাপ করা রয়েছে, ঠিক আছে। তো এটাকে মানে খুলতে হবে, খুললে এর ভেতরে যে ফ্লেভারটা রয়েছে সেটাকে আমরা এটার উপরে এখানটাতে ঢালতে হবে। তো এটা হচ্ছে ভেতরের ফ্লেভারটা যেটা আছে ঘর হচ্ছে ভেতরের ফ্লেভারটা যেটা রয়েছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ, তার কারণ হচ্ছে আমরা জাস্ট কলকাতা থেকে এসেছি, তো সব জিনিসপত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বাচ্চা আমাদের একটা ছোট্ট আছে 10 মাস, তো কাটছে এখন। তো এইগুলো এইভাবে দিতে হবে। এই যে ফ্লেভারটা এখন এটার উপরে দেওয়া হয়ে গেছে, এরপরে কি করতে হবে, এই যে জিনিসটা আছে এটাকে এর উপরে প্লেস করতে হবে। তো আমাদের চারকোলটা আমরা ধরিয়ে চারকোলটা আমরা এটার উপরে দেব। তো তাহলে কি হবে, নিচের যে ফ্লেভারটা রয়েছে সেটা মানে পুড়বে আর নিচ থেকে ধোঁয়াটা আসবে। এবার কিচেনে চলে এসেছি, কিচেনে চলে এসেছি। এবার কিচেনে গ্যাসটা ধরাতে হবে। গ্যাসটা
ধরানোটা ফোনটা ফোনটাকে তাহলে এখানে এখানে কিছুতে একটা রাখতে হবে। গ্যাস গ্যাসটা ধরিয়েছি, এবার চারকোলগুলো যেটা আছে এটা হচ্ছে চারকোলের বক্স, অনেক দিন চলেছে, এটা অলমোস্ট শেষ হয়ে এসেছে, সত্যি খুবই ভালো। তো তো এখান থেকে চারকোলগুলো নিয়ে আমি জাস্ট এখানটাতে রাখছি, একটু টাইম লাগবে এটা, অ্যাটলিস্ট আমাকে দু তিনটে তো চারকোল ধরাতেই হবে। তো চারকোলটা ধরুক, তো আমরা ততক্ষণে তোমাদের আমার ফ্ল্যাটের আর একটু অন্য জায়গাগুলো একটু দেখা। যে ঠাকুরগুলো আছে এখানে তোমরা সব ঠাকুরই দেখতে পাবে, আমরা দুবাইতে থাকলেও মানে ঠাকুর দেখে সবাই ভাববে আমরা কলকাতাতেই আছি। এটা একটা ফ্রিজ রাখার রুম আমাদের, আর এটা একটা আমাদের গেস্ট ওয়াশরুম, আমাদের দরজা দিয়ে ঢুকেই যে লবিটা। তো আমাদের সিসা অলমোস্ট রেডি হয়ে গেছে, এটা হচ্ছে পাইপটা, আর এগুলো হচ্ছে তোমাদের ফিল্টার। তো তোমাদের যদি বাড়িতে কোনো বন্ধু এসছে, তিন চারজন একসাথে যদি খেতে চাও, তো তোমাদের ইউনো এভরিবডি ক্যান ইউজ সেপারেট ফিল্টার। তো এখন জাস্ট ওয়েট করছি আমরা চারকোলটা নিয়ে এসে, চারকোলটা এখানটাতে প্লেস করে দেবো, তারপরেই মানে সিসা আমরা সিসা শুরু হয়ে যাবে। চারকোল এখনও মানে পুরোটা জ্বলেনি, এখনও চারকোল জ্বলছে। তো চারকোলও রেডি হয়ে গেছে, চারকোল চলে এসছে, এবার জাস্ট এটাতে একটা ফিল্টার লাগিয়ে খেতে হবে। বাট যেহেতু আমাদের কী বেশ বলে এটা সেন্ট্রাল এসি, সো রুমে খেলে ছেলের নাকে চলে যেতে পারে, তো তাই আমি এটা ব্যালকনিতে নিয়ে গিয়ে এখন খাবো। তো এবার শিশেটাকে আমি ব্যালকনিতে নিয়ে যাব, এখানে খাওয়া সম্ভবই না, তো শিশেটাকে এবার আমি ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্যালকনিতে বসার, ওয়েদারটাও খুবই ভালো, তো ব্যালকনিটারও অবস্থাটা খুব একটা ভালো নেই, জাস্ট আমরা আসলাম দু তিন দিন, এখনও কিছু ঠিকঠাক করা হয়নি। এটা আমার সব পাখি আছে, এটাতে এসি চলছে, দরজাটা দিয়ে দিই। আর এটা হচ্ছে আমাদের কী বেশ বলে কাপড় শুকানোর স্ট্যান্ড, তো এটা হচ্ছে ভিউটা, জাস্ট রাস্তার পাশেই আছে। তো এটাই হচ্ছে সিসা, মিক্স ফ্রুট ফ্লেভারটাও আসছে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটার নাম হচ্ছে বিদেশি বং।
বিদেশি বং নামটা এই কারণেই কোনো স্টাইল মারার জন্য না, যেহেতু আমি বিদেশে থাকি, কলকাতার ছেলে, দুবাইতে চাকরি করি লাস্ট 8 বছর ধরে, আর যেহেতু আমি বাঙালি তো বং তাই বিদেশি বং। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে নোটিফিকেশান আইটেমটাকে বেল আইটেমটাতে হিট করে তাহলে পরের ভিডিওগুলো তোমরা পাবে। আর চ্যানেলটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে একটু সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক রাত্রি হয়ে গেছে, দুবাইয়ের টাইমিং ইন্ডিয়ার টাইমিং থেকে 1.5 আওয়ার্স বিহাইন্ড। বাড়িতে কল করতে হবে মাকে, তাহলে মা চিন্তা করবে, একটাই ছেলে। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।